হয়, মই বর্তমান উপস্থিত আছো রহার মহেন্দ্র ভবনত। আর এই মহেন্দ্র ভবনতে আজি পদ্মশ্রী বঁটাৰ বাবক দূর্ণ ভূঞাৰ লগতে নগাঁও সমাজ জীবনের জড়িত প্রায় 34 গৰাকী ব্যক্তিক সম্বর্ধনা জানানো হয়েছে। মই ইয়ার যে সামগ্রিক পরিবেশ মই সতীর্থক সতীর্থক দেখাবলে আহ্বান জানালো, যেহেতু দুগদুগী দ্বাদশ বর্ষপতী আর দুগদুগী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। সেই উদযাপনের সঙ্গতি রাখি আজি সমান নগাঁও সমাজ জীবনের জড়িত প্রায় 34 গৰাকী ব্যক্তির আজি পদ্মশ্রী বঁটা প্রাপক দূর্ণ ভূঞা সম্বর্ধনা জানা হয়েছে, দুগদুগী বঁটা প্রদান করা হয়েছে। আর তার রহা অঞ্চলের চলিত বর্ষত আসলে হাইস্কুল সিদ্ধান্ত আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষার নিট পরীক্ষাত সফলতা লাভ করা ছাত্র ছাত্রীসল সম্বর্ধনা জানা হয়েছে। সামগ্রিক পরিবেশ মূল সতীর্থ দেখাইছে। মানে যাকি দুগদুগীর আসলে প্রতিষ্ঠাপক আছে, মানে পোনে পোনে কথা পাতিম, যেহেতু আজি একটা খুব শুভ দিন। ইয়াতে আপনাদের পুনপ্রথমভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে, কি কব আসলে আপনাদের সকলে দেখা পাইছে এখন ভগবতী সমাজের আমার উপাচার্য আমার মাজত উপবিষ্ট আছে বলরাম দাস ডাঙরিয়া, তারপর আমার সচিব প্রধান প্রদীপ আপনার জীবন ভাগতিদেব, আর এপিনে আমার অধ্যক্ষ প্রধানচন্দ্র মেধিকে ধরে বিভিন্ন ধরনের বিভিন্ন শিতানত থাকা লোকসকল ইয়াত উপবিষ্ট আছে। আর এটাই মোট ভাল লাগছে, কেন বহুখিনি লোক ইয়াত উপবিষ্ট হয়েছে আমার আশীর্বাদ দিব কারণে, দুগদুগী ফাউন্ডেশনের আশীর্বাদ দিব কারণে, কৃতি ছাত্র ছাত্রীসলক অভিনন্দন দিব কারণে, কেন কৃতি ছাত্র ছাত্রীসলে হয়েছে আমার দেশের ভবিষ্যৎ। আর 75% অধিক লোক যখন ছাত্র ছাত্রী আসে তখন ইয়াত উপবিষ্ট আছে। আর আকাশ চুবলে মন যখন আমার কবিতা পুথি সেখান আমার উন্মোচন করেছিল আরক্ষী প্রধান অতিরিক্ত আরক্ষী প্রধান ভাস্কর জ্যোতি মহন্তদেব, বর্তমান তখন আর টি আই চিফ আয়ুক্ত, আর তারপরেও গহনা গাঁথরির বুরঞ্জী তৃতীয় সংস্করণ সেখান উন্মোচন করেছিল বিশিষ্ট চিন্তাবিদ প্রদ্যুম্ন গোস্বামীদেব। আসলে একটা বহু ডর একটা সুন্দর একটা অনুষ্ঠান ইতিমধ্যে আরম্ভ হয়ে আছে। আপনি পদ্মশ্রী বঁটাৰ দূর্ণ ভূঞাক, হ্যাঁ এটা আমার সকলের কারণে সুখর খবর, কেন ভারত সরকার যে পদ্মশ্রী সম্মান আছিল, পদ্মশ্রী সম্মান আর সরকার গৌরব বঁটা, বিষ্ণু রাভা বঁটা, বিভিন্ন বঁটার আসলে বিভূষিত এগারী ব্যক্তি ওজাপালির দ্বারা, যার ওজাপালি গবেষণার দ্বারাই যে সমাজ ব্যবস্থার উন্নতি সাধন হয়েছে, সেই এগারী মহান ব্যক্তিক আমি দুগদুগীর ফলের দুগদুগী বঁটা আমি দিবলে চেষ্টা করেছিল আর তখন বঁটাটা গ্রহণ করলে, আর নিশ্চয় আমি সেইকারণে বহুত আমার মনটা ভাল লাগছে। হয় ধন্যবাদ। কি কব আসলে অনুষ্ঠানটা উপস্থিত হয়ে কেন লাগছে আজ আপনার? আমার উৎপল উপায় যে পদক্ষেপ লৈছে ভাল উজ্জ্বল ভবিষ্যতের কারণ আগবাইছে, আমি সকলে আশীর্বাদ দিছো যাতে তেও আৰু আগবাঢ়িব পাৰে। ধন্যবাদ। মই যদি সম্ভৱ হয় মই মোৰ প্ৰতিষ্ঠক আহ্বান জনাম যে যিগৰাকী আচলতে পদ্মশ্রী বঁটাৰ বাবক দূর্ণ ভূঞা, মই তেওঁৰ লগত পোনে পোনে কথা পাতিব বিচাৰিম, যিহেতু আজি আপোনাক দুগদুগীয়ে আচলতে সম্বর্ধনা দিছে, বঁটা প্রদান কৰিছে, কেনেকুৱা লাগিছে, কি কব আচলতে ইয়ালে আহি? আপোনাৰ মোৰ অতি সুন্দৰ লাগিছে, মই থিয়া হৈ কওঁ অতি সুন্দর লাগিছে। আর যে রাইজ আহিছে, যে ছাত্র ছাত্রী সন্মান লৈছে, আর মোক যে দুগদুগী অনুষ্ঠানটো যে সন্মান দিলে তার কারণে মোক অতি আনন্দ, অতি ভাল লাগিছে। আর এই অনুষ্ঠানটো জানো বহুত উপরলে গুছি যায়, বহল ভিত্তিত গুছি যায়, তার কারণে মোর এইটো তেওঁলোকৰ এই দুগদুগী সন্ধাটোৰ বা তেওঁলোকলৈ মোৰ বহুত ধন্যবাদ, বহুত আশীৰ্বাদ মই যাচিছোঁ তেওঁলোকক। হয় ধন্যবাদ। এয়া আছিলে পদ্মশ্রী বঁটাৰ বাবক দূর্ণ ভূঞা। মই মোৰ সতীৰ্থক সামগ্ৰিক ইয়াৰ পৰিবেশ দেখাবলৈ আহ্বান জনালোঁ, যিহেতু বৰ্তমান যি অঞ্চলৰ কৃতি শিক্ষাৰ্থীসকল আছে তেওঁলোকক সম্বৰ্ধনা জনোৱা হৈছে। মোৰ লগত নগাঁও সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক ডাক্তৰ দুৰ্লভ শৰ্মাদেৱ আছে, আচলতে অনুষ্ঠানটোত আপুনি উপস্থিত আছে, কি ক'ব অনুষ্ঠানটোত উপস্থিত? উৎপল বনিয়া মোৰ মানে ভতিজাৰ নিচিনা, তাক জন্মৰ পৰা কোচত কোচত লৈ ডাঙৰ দীঘল কৰাৰ নিচিনা, আৰু তাৰ দেউতাক মোৰ বন্ধু মানুহ, গতিকে ই এটা ছ'চিয়েল সামাজিক ৱৰ্ক, এইটো এটা সামাজিক ৱৰ্ক, আৰু এইটো যদিও ল'ৰা ছোৱালীবিলাকক আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক এনকাৰেজ কৰিবৰ কাৰণে ব্যৱস্থা লৈছে, গতিকে এইটো ৰাজনৈতিক উদ্ধত, এইটো এটা সামাজিক কাম, আৰু এইবিলাক আমি সকলোৱে এনকাৰেজ কৰিব লাগে। আৰু ময়ো এইবিলাক কৰি ভাল পাইছিলোঁ আৰু সিও সামাজিক ৱৰ্ক কৰি ভাল পায়, গতিকে সেইকাৰণে আহিছোঁ তাক অলপ উৎসাহ যোগাবলৈ, যাতে সি আমাতকৈও বেছি সামাজিক কাম কৰি ৰাইজৰ উপকাৰ সাধন কৰিব পাৰে। ধন্যবাদ। ধন্যবাদ। আচলতে মই দেখুৱাই গ'লোঁ সামগ্ৰিক ইয়াৰ পৰিৱেশ, আচলতে এক সুন্দৰ অনুষ্ঠান ৰহাৰ মহেন্দ্ৰ ভৱনত অনুষ্ঠিত হৈছে আৰু অনুষ্ঠান চলি আছে। আচলতে ৰহা অঞ্চলৰ কৃতি যিসকল শিক্ষাৰ্থী আছে শিক্ষাৰ্থীসকল বৰ্তমান সম্বৰ্ধনা জনোৱা হৈছে, তাৰ লগতে দুখনকৈ গ্ৰন্থ উন্মোচন হৈছে, আৰু ইয়াৰ যি সামগ্ৰিক পৰিৱেশ, সেই সামগ্ৰিক পৰিৱেশ আমি এতিয়া দেখুৱালোঁ।